নমস্কার, আপনারা দেখছেন ইবিএম নিউজ। আমি সময় রয়েছে আপনাদের সাথে। আজকের আবহাওয়া কেমন থাকবে সেই বিষয়ে আমি আপনাদের বিস্তারিত আপডেট দেব। আজকে দক্ষিণবঙ্গের জেলা যেমন কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ার কোথাও আগামী চব্বিশ ঘন্টা কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31.7°C, স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম, এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25.6°C, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ থাকবে 90% এবং সর্বনিম্ন থাকবে 57%। কলকাতার কোথাও কোথাও আকাশ আংশিক মেঘলার ফলে গরমটা খানিকটা বাড়বে। আজ দক্ষিণবঙ্গের কোনো জেলায় বৃষ্টি না হলেও ভিজতে চলেছে উত্তরবঙ্গের কিছু জেলা, যেমন দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং। এইসব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিন্তু দুই দিনাজপুর, মালদা, কুচবিহারে আগামী চব্বিশ ঘন্টা কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, ফলে শুষ্ক থাকবে আবহাওয়া, জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। খবর এখন আপাতত এই পর্যন্ত। এরকম আরও খবর জানতে চোখ রাখুন ইবিএম নিউজে।